ঈদের দিন রাতে সাকিব অপু আর আব্রাম খান জয়ের ঘোরাঘুরির বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈদের দিন রাতে পদ্মাপাড়ে দেখা গেছে ঢালিউড তারকা সাকিব খানকে। এত রাতে কেন তিনি গিয়েছিলেন সেখানে, সঙ্গেই বা কারা ছিলেন? প্রথম আলো পত্রিকায় এসব বিষয়ে আজ টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা সাকিব খান, কিন্তু কিছু বিষয় তিনি চেপে গেছেন সেখানে। প্রথম আলোকে সাকিব খান বলেন, রোজায় অভ্যাস হয়ে গিয়েছিল একবারে সেহেরি শেষ করে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাওয়া। ঘুম থেকে উঠে অন্যান্য কাজের ফাঁকে জিমেও সময় কাটাতাম, সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে, তাই চাঁদ রাতেও ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। এরপর সকালে উঠে ঈদের নামাজ পড়লাম, নামাজ শেষে আব্বা আম্মার সঙ্গে সময় কাটালাম, একমাত্র ছোট বোনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। দুপুরের পর ঘুম থেকে উঠে শুনি আত্মীয়দের কেউ কেউ এসেছেন, তাদের সঙ্গে আলাপ করলাম। এভাবেই ঈদের সারাদিনের আড্ডা ও পরিবারের সঙ্গে সময় কাটানো শেষ করে রাতে গাড়ি নিয়ে ঘুরতে বের হন সাকিব খান। সাকিব খানের সাথে এ সময় কারা ছিলেন এ বিষয়ে স্পষ্ট করে প্রথম আলোকে কিছু না বললেও শুধু বলেন, এ সময় তার কাছের দুজন মানুষ সঙ্গে ছিল। সাকিব খান এরপর প্রসঙ্গ পাল্টে বলতে শুরু করেন, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে, এই পথ ধরেই যেতে হয়, অনেক বছর গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। ঈদের দিন রাতে যখন বের হলাম তখন রাস্তাটা দেখে মুগ্ধ হলাম, এরপর গাড়ি গিয়ে থামালাম পদ্মা নদীর পাড়ে, নিরিবিলি একটা জায়গা, দেড় ঘন্টার মতো নদীর পাড়ে দাঁড়িয়েই আমরা আড্ডা দিলাম, প্রাণ ভরে আকাশটা দেখলাম, কত বছর পর যে এমন নিরিবিলি বাইরে ঘুরলাম, সত্যি সময়টা কেটেছে অসাধারণ, এক রাশ মুগ্ধতা নিয়ে রাতে বাসায় ফিরলাম। সাকিব খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার ইচ্ছে আছে ঈদের দিন ছেলেকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাওয়ার, আর এবার ঠিকই ঈদের দিন রাতে ঘুরতে বের হয়েছেন এবং সাথে কারা ছিল বিষয়টি গোপন করে গেছেন সাক্ষাৎকারে। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আসলে এ সময় সাকিবের সাথে অপু বিশ্বাস ও আব্রাম খান জয় ছিলেন। সাকিব বরাবরই পারিবারিক বিষয় গোপন রাখতে ভালোবাসেন, আর সে কারণেই এটি ইঙ্গিতে বললেও সরাসরি বলেননি। ঈদে সাধারণত সাকিব খানের যাবতীয় ব্যস্ততা থাকে তার অভিনীত সিনেমা ঘিরে, কিন্তু করোনার কারণে গত বছরের দুই ঈদ এবং এবারের ঈদে তার অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। এবারের ঈদে অন্তরাত্মা নামের ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল, লকডাউনের কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে ঈদে প্রেক্ষাগৃহে সাকিব খানের কোনো ছবি মুক্তি না পেলেও টেলিভিশন চ্যানেলগুলোতে ছিল সাকিবের অনেকগুলো ছবি। সাকিব খান বলেন, দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, বিশ্বজুড়ে এই কঠিন পরিস্থিতির কারণে যে যেখানে আছেন সেখান থেকে সতর্কতার সঙ্গে ঈদ উদযাপন করি, এবারের ঈদে আমাদের দায়িত্বশীল হতে হবে, ঈদের আনন্দ যেন দুঃখ বয়ে না আনে সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে, নিজের ও পরিবারের প্রতি যত্নবান ও সতর্ক হতে হবে। সাকিব অপু আব্রামের এই ঘোরাঘুরির খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছে আব্রামের ভক্তরা, আর আনন্দে আত্মহারা অপু বিশ্বাসও। শীঘ্রই অপু বিশ্বাসেরও সাক্ষাৎকার আসছে। এসব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিতে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। সুখে থাক আব্রাম ও তার পরিবার, সেই কামনায় এখানেই শেষ করছি।